মুখ্যমন্ত্রীর পথশ্রী কর্মসূচির পঞ্চম দিনে অযোগ্য রাস্তাকে যোগ্য করতে চারিদিকে চলছে কর্মসূচি। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের গতিষ্ঠা অঞ্চলে প্রশাসনিক আধিকারিক থেকে তৃণমূলের দলীয় নেতৃত্ব সকলেই এই ব্যাপারে প্রচার চালাচ্ছেন। এই প্রচারের মাধ্যমে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখার আহ্বান জানানো হয় জনগণকে। এর উপদ্যোগে খুশি এলাকাবাসীরা। এই পাঁচটা রাস্তা ধরা হয়েছে, তো আমরা পথশ্রী অভিযানের যে আমাদের মুখ্যমন্ত্রী গত 1 অক্টোবর যে পথশ্রী অভিযানের সূচনা করেছেন উত্তরবঙ্গ মঙ্গলকোট থেকে মনোজ মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।